নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 3/7/2024 পশ্চিমবঙ্গ ও বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কতদিন চলবে এই বৃষ্টি? আপনারা জানেন সকাল থেকে বৃষ্টি চলছে এবং গতকাল থেকেই টানা বৃষ্টি চলছে গত দুদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এবং বিভিন্ন রাজ্যে। তো অতি ভারী বৃষ্টি কতদিন চলবে আসুন এই সংক্রান্ত এবং কী কারণে এই অতিবৃষ্টি আসুন এই সংক্রান্ত দেখে নিই বিস্তারিত কী রয়েছে। স্বাভাবিক সময়ে দুদিনের আগে কেরল ও উত্তর পূর্বাঞ্চল হয়ে দেশের মূল ভূখণ্ডে এবার বর্ষা প্রবেশ করে। সারা ভারতে বর্ষা প্রবেশ প্রক্রিয়া এবার স্বাভাবিক সময়ের ছদিন আগেই মঙ্গলবার সম্পন্ন হলো, জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। এবং দেশের বিস্তীর্ণ অংশের সঙ্গে গোটা রাজ্যে আপাতত মৌসুমি সক্রিয় থাকবে। উত্তরবঙ্গে বিশেষ করে হিমালয় সংলগ্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা আপাতত শনিবার পর্যন্ত থাকছে। দক্ষিণবঙ্গ সাধারণতভাবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দুই মেদিনীপুর, দুই বর্ধমান, দুই চব্বিশ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূমে কোনো কোনো স্থানে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে এবং সোমবার সারাদিন ধরে কলকাতা সংলগ্ন এলাকায় হালকা ঝিঝির বৃষ্টি চলে। কলকাতায় এই পরিস্থিতি আরও দুই কয়েক চলবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং একদিকে একাধিক ঘূর্ণাবর্ত নিম্নচাপ রক্ষরেখার জন্য রাজ্যে বৃষ্টিমাত্রা বেড়েছে। পূর্ব বিহার ও সংলগ্ন এলাকা ও পূর্ব ঝাড়খণ্ডের ওপর দুটো পৃথক ঘূর্ণপাত রয়েছে এবং উত্তর পশ্চিম বিহার থেকে দক্ষিণ আসাম পর্যন্ত নিম্নচাপ রক্ষরেখাটি উত্তরবঙ্গের ওপর দিয়ে গেছে। এইগুলির জন্য উত্তরবঙ্গে খুব বেশি মাত্রায় বৃষ্টি হচ্ছে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশের ওপর এবং সেটার প্রভাবে কিছুটা নিম্নচাপ রক্ষরেখার জন্য দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ বেড়েছে। সব মিলিয়ে মৌসুমিভাবে গোটা রাজ্যে সক্রিয় অবস্থায় আছে। এবার জুন মাসে বেশিরভাগ জায়গায় বৃষ্টির ঘাটতি ছিল। 11 থেকে 27 জুন পর্যন্ত দেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল স্বাভাবিকের চেয়ে কম। 2001 সাল থেকে কম বৃষ্টিপাতের নিরিখে এবার জুন ছিল সপ্তম স্থানে। আগামী 4-5 দিন উত্তর পশ্চিমের উত্তর পূর্ব ও পূর্ব ভারতে বর্ষা সক্রিয় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। যা হোক, আপডেটটা আমি শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।